হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড্ডি সিরিয়ালটা দেখতে দেখতে আজকে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম, তো খাবারে কী ছিল চলো দেখে নেওয়া যাক। ছিল সাদা ভাত, তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা, তার সাথে ছিল কাতলা মাছের ঝোল, আর ছিল আমের চাটনি। তো আমার খাওয়া অলমোস্ট হয়ে এসছে। এই মাছের পিসটা আমার খুব ভালো লাগে, পেটির দিকটা খাওয়া হয়ে গেল। ভাত খেয়ে নেওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম দই, দইটা কমপ্লিট করে তারপরে কিছুক্ষণ পরে আমি খেয়ে নিয়েছিলাম মুসাম্বি লেবু। মুসাম্বি লেবু খেতে আমার খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কাজে বসে পড়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা একটু খেতে পেলো। সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম ডাল কচুরি, তার সাথে দু রকমের চাটনি আর চা আর বিস্কিট। এবার চলে এলাম রাতের খাবারে। রাতে ছিল আজকে রুটি, সয়াবিন আলুর তরকারি, তার সাথে ছিল ডিম সেদ্ধ আর কলা। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।